ক্লাস এইটের অ্যানুয়াল পরীক্ষায় ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে পরীক্ষায় কোন ম্যাপ দেওয়া হবে বা সিলেবাসে তোমাদের কোন দেশ বা কোন বিষয়ের উপর ম্যাপ পয়েন্টিং আসবে কত নাম্বারে ম্যাপ পয়েন্টিং আসবে প্রত্যেকটি বিষয় তোমাদের বলে দেবো আজকের এই ভিডিওতে একই সাথে ম্যাপগুলো দেখিয়ে দেব যে কোন ম্যাপ তোমাদের পরীক্ষায় দেওয়া হবে দেখতে থাকো প্রথমে বলি আজকের এই ভিডিওতে এইখানে তো একটি ম্যাপ দেখতে পাচ্ছ এছাড়াও আমি দুটি ম্যাপ দেখাবো এই মোট তিনটি ম্যাপই কিন্তু পরীক্ষার সময় দেওয়া আসতে পারে তোমাদের বা বিভিন্ন স্কুলে এই তিনটি ম্যাপই দেওয়া হয় বা এর মধ্যে যে কোনো একটি দেওয়া হয় পুরো বিস্তারিত বুঝে নাও দেখো ব্যাপারটা এরকম যে পরীক্ষায় তোমাদের বোর্ডে নিয়ম অনুযায়ী পাঁচ নাম্বারের ম্যাপ পয়েন্টিং আসে এই ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে দুটি ম্যাপ পয়েন্টিং আসে উত্তর আমেরিকা থেকে দুটি ম্যাপ পয়েন্টিং আসে দক্ষিণ আমেরিকা থেকে আর একটি ম্যাপ পয়েন্টিং আসছে ওশিয়ানিয়া থেকে কিন্তু কথা হলো সব স্কুলে এই নিয়মে হয় না কোন স্কুলে এমন হয় আমি পুরো বিষয়টি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের অনেক স্কুলে এরকম হয় যে উত্তর আমেরিকা থেকে শুধু পাঁচ নম্বরের হয়তো ম্যাপ পয়েন্টিং দেওয়া হলো কোন স্কুলে হয়তো দক্ষিণ আমেরিকা থেকে শুধু পাঁচ নাম্বারের ম্যাপ পয়েন্টিং আসলো পুরো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া এই তিনটে পার্ট থেকে না দিয়ে দেখা গেলো শুধু উত্তর আমেরিকা থেকে বা শুধু দক্ষিণ আমেরিকা থেকে ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় আসতেই পারে তবে শুধু ওশিয়ানিয়া থেকে ম্যাপ পয়েন্টিং আসে না ওশিয়ানিয়া থেকে যদি ম্যাপ পয়েন্টিং দিতে হয় তবে কিন্তু এই তিনটি বিষয় একসাথেই দেওয়া হয় আর এই তিনটি জায়গা একসাথে যদি দেওয়া হয় তবে কিন্তু এই অর্থাৎ এই পাঁচ নম্বরের নিয়ম যদি মানা হয় অর্থাৎ উত্তর আমেরিকা দুটি দক্ষিণ আমেরিকা দুটি ওশিয়ানিয়া তিনটি একটি সেক্ষেত্রে কিন্তু এই ম্যাপ এটা পৃথিবীর ম্যাপ বা ওয়ার্ল্ড ম্যাপ এটাই কিন্তু তাহলে তোমাদের পরীক্ষায় আসবে এখানে আমি দেখিয়ে দিই এটা হলো উত্তর আমেরিকা এই যে পুরো পার্ট উত্তর আমেরিকা এইখানটায় দক্ষিণ আমেরিকা এইটুকু দক্ষিণ আমেরিকা তোমাদের সিলেবাসে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ছিল তোমাদের ম্যাপটার সাথে পরিচিতি থাকা দরকার আর এইখানে এই যে দেখো অস্ট্রেলিয়া এবং আশেপাশের যে ছোট দেশগুলি রয়েছে এটা নিয়ে হলো ওশিয়ানিয়া তাহলে এইটুকু জায়গা হলো ওশিয়ানিয়া সেক্ষেত্রে যদি এই তিনটি মহাদেশ থেকে তোমাদের দেওয়া হয় ম্যাপ পয়েন্টিং তাহলে কিন্তু এই পুরো ওয়ার্ল্ডের ম্যাপটাই দেওয়া হবে সেক্ষেত্রে স্কুলে কোন বিষয়ের উপর ম্যাপ পয়েন্টিং করানো হচ্ছে পুরো ওয়ার্ল্ড ম্যাপে কি ম্যাপ পয়েন্টিং শেখানো হচ্ছে নাকি উত্তর আমেরিকার শুধু যে ম্যাপগুলো আমি এখনও দেখাবো এক্ষুনি দেখাবো নাকি শুধু দক্ষিণ আমেরিকার উপর ম্যাপ পয়েন্টিং করানো হচ্ছে সেটা খেয়াল করবে এটা কিন্তু স্কুলের উপরই নির্ভর করে সব স্কুলে একরকম দেওয়া হয় না তবে এর বাইরে হবে না হয় উত্তর আমেরিকা নয় দক্ষিণ আমেরিকা না হলে এই পৃথিবীর ম্যাপ আমি একবার বাকি ম্যাপগুলো দেখাই এই দেখো তোমাদের এই যে উত্তর আমেরিকার অংশ এখানে দেখতে পাচ্ছ এটাই বড় করে অনেক সময় এই যে এ দেখো উত্তর আমেরিকার বড় ম্যাপ ঠিক আছে এই ম্যাপগুলোই কিন্তু পরীক্ষা দেওয়া হয় এই যে উত্তর আমেরিকার বড় ম্যাপ দেখতে পাচ্ছ এটাই হয়তো দেখা গেলো যে শুধু উত্তর আমেরিকার ম্যাপ তোমাদের পরীক্ষায় দেওয়া হলো এবং এই উত্তর আমেরিকা থেকেই পাঁচটি বিষয় তোমাদের ম্যাপে করে দেখাতে বলা হলো অর্থাৎ পাঁচটি ম্যাপ পয়েন্টিং এই উত্তর আমেরিকা মহাদেশের উপরই দেওয়া হলো বারবার বলছি স্কুলে সেই কারণে ভালো করে টিচারদের জিজ্ঞেস করে নিতে হবে বা টিচাররা যখন ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস করাবেন তখন ভালো করে খেয়াল করবে যে কোন ম্যাপের ওপর করানো হচ্ছে প্র্যাকটিস সেই ম্যাপই কিন্তু পরীক্ষায় দেওয়া হবে তোমরা সব ক্লাসে কিন্তু এই এই প্রবলেমটা হয় না যে এক এক স্কুলে এক এক রকম থাকে কিন্তু ক্লাস এইটের ক্ষেত্রে এটা হয় কারণ তিনটে বিষয় পরীক্ষায় রয়েছে যে কোনো একটি বিষয়ে দেওয়া যায় অনেক সময় পয়েন্টিং আবার একটি একটি ম্যাপ যেমন উত্তর আমেরিকার ক্ষেত্রেও দেওয়া যেতে পারে শুধু বা দক্ষিণ আমেরিকা আর একটা ম্যাপ দেখাই তোমাদের দেখো দক্ষিণ আমেরিকা এটা দক্ষিণ আমেরিকার ম্যাপ কোন জায়গাটা আবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে এই যে ছোট্ট জায়গা রয়েছে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ম্যাপে যেটা ছোট মনে হচ্ছে এই যে দক্ষিণ আমেরিকা এইটুকু জায়গা এই জায়গাটা দেখো এখানে বড় করে দেওয়া আছে দক্ষিণ আমেরিকা এই ম্যাপও পরীক্ষায় শুধু আসতে পারে তোমাদের কিন্তু একটাই খেয়াল রাখবে যে দুটো তিনটে ম্যাপ পরীক্ষায় দেবে না পাঁচ নম্বরের জন্য হয় এই ম্যাপটা দেবে এবং দক্ষিণ আমেরিকার পাঁচটি বিষয় দেখাতে বলবে না হয় এই ম্যাপটি দেওয়া হবে স্কুল থেকে ঠিক আছে এখানে পাঁচটি বিষয় দেখাতে বলা হবে অথবা এই ম্যাপটি স্কুল থেকে দেওয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ল্ড ম্যাপ পৃথিবীর ম্যাপই দেওয়া হবে কারণ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার বিষয়গুলো বা ওশিয়ানিয়ার বিষয়গুলো সব একসাথে যাতে দেখানো যায় এই ম্যাপে শুধু দেখানো যায় যেহেতু একসাথে সেই ক্ষেত্রে বেশিরভাগ স্কুলে কিন্তু এই ম্যাপটাই দেওয়া হবে আবারও বলছি স্কুল থেকে অবশ্যই জেনে নেবে ম্যাপ পয়েন্টিং কোন পুরো ওয়ার্ল্ডের ম্যাপে আসবে নাকি উত্তর আমেরিকার উপর আসবে নাকি দক্ষিণ আমেরিকার উপর আসবে ঠিক আছে এটা কিন্তু তোমরা ভালো করে স্কুল থেকে জেনে নেবে আর এই এখানে তো শুধু ম্যাপগুলো দেখালাম তবে ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয় কোন বিষয়ের গুলো ইম্পর্ট্যান্ট ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে বা কিভাবে করে করা আছে বিষয়গুলো নদী পাহাড় পর্বত এগুলো কোথায় দেখানো আছে ম্যাপ পয়েন্টিং পুরো সাজেশন ওয়াইজ পুরো প্র্যাকটিস তোমরা কীভাবে করবে ম্যাপে সেই সম্পর্কিত প্রচুর অনেক ভিডিও আমার আগে থেকেই বানানো আছে তোমরা সেগুলো ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো আর এই ভিডিও থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি